আসসালামু আলাইকুম। লার্নিং অ্যান্ড আর্নিং টিমের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি গত পর্বে 6টি সাইট মাইক্রো ওয়ার্কার বা মাইক্রো ওয়ার্কিং জব এর সাইটের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলাম এবং অনেকে অনুরোধ করেছেন যে এই সাইটগুলোতে কিভাবে কাজ করে আর্নিং করতে হয়। আমি শুধুমাত্র পার্ট ওয়ান এর মধ্যে অর্থাৎ 6টি মাইক্রো ওয়ার্কিং সাইটের পর যে ভিডিওটি দিয়েছি ওটি ছিল পার্ট ওয়ান। আপনি যদি এইটি পুরোপুরি বুঝতে চান তাহলে অবশ্যই পার্ট ওয়ান টি দেখে আসবেন, আমি আপনাকে অনুরোধ জানাবো, কারণ ওখানে অনেক কিছু দেওয়া রয়েছে যেগুলো অবশ্যই আপনাকে এই সাইটে বা এই পার্টিতে কাজ করতে সহায়তা করবে। তো আমি ওই 6টি সাইটের মধ্যে প্রথমে দেখিয়েছিলাম, বিশেষ করে টু ক্যাপসা দেখিয়েছিলাম, তারপর pworkers.com, rapidworkers.com, jobboy.com, তারপর rapidworkers.com, microworkers.com এবং অ্যামাজন ট্রাঙ্ক দেখিয়েছিলাম। তো আজকে আমি দেখাবো একটি সাইট, সেটি হচ্ছে টু ক্যাপসা। যারা টাইপিং এ উস্তাদ বা টাইপিং এ পটু বা স্পিড ভালো তাদের জন্য এই টু ক্যাপসা সাইট অত্যন্ত মজার একটি সাইট। আমি কাজ করছি, একটু করে দেখিয়ে দিচ্ছি আমি ধাপে ধাপে। এখানে আমি যখন জবে ক্লিক করব তখন এরকম জব পাওয়া যাবে। তো জবগুলো হচ্ছে অত্যন্ত ক্রিটিক্যাল বা অত্যন্ত সোজা কিছু জব। এখানে টোটাল 42টি জব আছে। তো 42টি জব কিভাবে কাজ করতে হয় সেটি আমি একটু দেখাচ্ছি। 17টি আমি অলরেডি কমপ্লিট করে ফেলেছি। এবার আমি দেখাবো এই যে এখানে পিক্সেলটি দেখতে পাচ্ছেন, অনলি নিড 3 স্টোর ফ্রন্ট। এখানে 3টি স্টোর ফ্রন্ট দেওয়া রয়েছে, আপনাকে চুজ করতে হবে কয় নম্বরটি। তবে মজার ব্যাপার হচ্ছে এখানে অ্যান্সার কিন্তু দেওয়া রয়েছে 2, 3, 6, 8। তাহলে এই যে এটাকে স্টোর ফ্রন্ট বলা হয়, 2, 3 এবং 6, 8 এই তিনটি এই 4টি যদি নাম্বার আপনি লিখে দেন তাহলে আপনার 6, 8 এরপর যেখানে এন্টার দেখতে পাচ্ছেন এন্টারে ক্লিক করলে আপনার কিন্তু এটি হয়ে যাবে। আগে 17টা ছিল, এটি এখন 18টি হয়ে যাবে। বন্ধুরা, এভাবে আপনি আপনার ব্যস্ততার মধ্য থেকে কিছু সময় যদি এই মাইক্রো ওয়ার্কিং সাইটগুলোতে দেন তাহলে মাস শেষে আপনি অবশ্যই মিনিমাম 15,000 থেকে 20,000 টাকার মতো আপনি ইনকাম জেনারেট করতে পারবেন খুব সহজে। এই সাইটগুলো শুধুমাত্র স্টুডেন্টদের জন্য, কারণ যারা স্টুডেন্ট রয়েছেন তারা সাধারণত সচরাচর কোনো অভিজ্ঞতা ছাড়া কোনো মার্কেট প্লেসে প্রবেশ করতে পারেন না অথবা কোনো রকম ঝামেলা নিতে চান না, সুতরাং আপনি এই কাজগুলো করে নিতে পারেন। এরপর আরেকটি ক্যাপসা এসছে, প্লিজ এন্টার গিভ অ্যান্ড টেক। এখানে গিভ অ্যান্ড টেক লিখতে হবে, গিভ অ্যান্ড টেক। আর 19টি হয়ে গেল এই দেখতে পাচ্ছেন, আমাকে টোটাল 42টি ফিল আপ করতে হবে এইভাবে। এরপর আরও একটি ক্যাপসা এসছে, ইউ নিড 3 স্টোর ফ্রন্ট। এখানে স্টোর ফ্রন্ট কোনটি কোনটি সেটি আমাকে লিখতে হবে। তো স্টোর ফ্রন্ট আমি এখানে দেখতে পাচ্ছি 3 নম্বরটা, 5 নম্বরটা, 7 নম্বরটা, 8 নম্বরটা, 3, 5, 7, 8। তো আমি একটু ফিল আপ করে দেখি, 3, 5, 7, 8 একটু ভুল হয়েছে, 5, 7, 8 হবে, 5, 7, 8 কারেক্ট আনসার। আপনি যদি ভুল করেন কোনো প্রবলেম নেই, তবে আপনার কারেক্ট আনসারটা এরা কিন্তু দিয়ে দিবে, আপনাকে হেল্প করবে। তো এখানে লেখা আছে রিমেম্বার স্পেসেস অ্যান্ড কেস, স্মল লেটার আছে, এইচ ক্যাপিটাল W, তারপর এইচ স্মল টি, তারপর 7 D, F, সেন। এটি একটু ভুল হয়েছে, এই যে রাইট আনসার তারা দিয়ে দিয়েছে, এই রাইট আনসার আপনাকে ফিল আপ করতে হবে, 7 DF, HW, HX, এটা T এর জায়গায় X হবে। তো ভুল হলে প্রবলেম নেই, তারা কিন্তু অ্যান্সার আপনাকে বলে দিবে, এটি হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার টু ক্যাপসার মধ্যে। আবার কি ভুল হলো, HW, HX, এটা স্পেস দিতে হবে। এই যে হয়ে গেল 21টা, আগে 20টা ছিল। আরো একটি ক্যাপসা এসছে, এখানে কিন্তু রাইট আনসার দেয়া রয়েছে, স্কয়ার উইথ স্ট্রেংথ সাইন্স এন্ড 3, 7 এন্ড B, দ্য রাইট আনসার 3, 7, B। তো 3, 7, B ফিল আপ করতে হবে, 3, 7, B। এই কাজগুলো করতে হলে না আপনার নেট স্পিডটা ভালো রাখতে হবে, আপনাকে এটি মনে রাখতে হবে। নাও ট্রাই টু সলভ দিস ওয়ান উইদাউট হেন্ডস।
এখানে এই ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, এটি হচ্ছে অনলি নিড থ্রি স্কোয়ার্স উইথ স্ট্রিট সাইন, অর্থাৎ যেগুলোতে স্ট্রিট সাইন রয়েছে সেগুলো সিলেক্ট করতে হবে, সিক্স এ এবং ই। সিক্স এ ই হয়ে গেল 23টা। এরপরে রয়েছে হোয়াট ইজ হেল ইজ দ্যাট, আই ক্যান্ট আন্ডারস্ট্যান্ড দিস ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যান্ট আনসার দ্য কোয়েশ্চন সো ক্লিক ইটস নট ক্যাপসা। এই যে এখানে ক্লিক করতে হবে, এটা ক্যাপসা নয়, সেই জন্য আপনার নেট স্পিড একটু ভালো রাখতে হবে এগুলো করতে হলে। সিলেক্ট অল ইমেজেস উইথ স্ট্রিট নাম্বার, এই যে এখানে দেওয়া রয়েছে, সো ইউ হ্যাভ টু টাইপ 1359 1359, আপনি বুঝে শুনে ফিল আপ করবেন। এটি 25টা হয়ে গেল আমার। এরপর দিস ওয়ান ইজ কন্টেন্ট টেক্সট ইনস্ট্রাকশন টু সিলেক্ট স্ট্রিট সাইজ, ইউ হ্যাভ টু এন্টার নাম্বারস অফ স্কোয়ার্স কাউন্টিং বাই ইউর সেলফ, ট্রাই টু ডু দ্যাট উইদাউট হিন্টস। স্ট্রিট সাইন যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে ওয়ান ওয়ান ফোর, এটা হয়ে গেল আমার। এরপর হোয়াট হাউ হোয়াই কান টাইপ এনিথিং, লুক দ্যার ইজ এ গ্রেট অ্যাপিয়ারেন্স অন দ্য ইমেজেস, দ্য ইমেজ ইউ হ্যাভ টু ক্লিক অন কারেক্ট স্কোয়ার্স অ্যান্ড দেন ক্লিক সেন্ড। দিস ওয়ান ইজ সিমিলার বাট ইউ হ্যাভ টু সিলেক্ট অল স্কোয়ার্স উইথ গোস্ট, ভূতের চিত্র। আপনি চাইলে এখান থেকে নর্মাল প্লাস রিক্যাপসা অথবা নর্মালও দিতে পারেন, আপনার খুশি, যেটি আপনার ভালো লাগে। তো আপনাকে একটু সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে এবং বুঝে শুনে করতে হবে। ইউর অ্যান্সার ইজ ইনকারেক্ট, ইউ হ্যাভ টু সিলেক্ট স্কোয়ার 2 3 4 6 7 9, 2 3 4 6 7 9, এটা হচ্ছে রাইট আনসার। অর্থাৎ ভুল হলে তারা অবশ্যই বলে দিবে এক্সাম। কংগ্রেচুলেশনস, ইউ হ্যাভ পাসড দ্য ট্রেনিং অ্যান্ড নাও ইউ হ্যাভ টু পাস ইউর ফাইনাল এক্সাম। তো আমি এটা পাস করেছি, আমার পাস করার পরে এটি এভাবে সেন্ড করছে, ডিউরিং দ্য ফাইনাল এক্সাম ইউ হ্যাভ নট শো ইউর হ্যান্ডস উইথ কারেক্ট আনসার টু কন্টিনিউ টাইপ দ্য টেক্সট ফ্রম দ্য, এই এই এক্সামটি লিখতে বলেছে। তারপরে আরেকটি আসছে, লেটস স্টার্ট ফ্রম সিম্পল, 91 51 27 57, এই হচ্ছে ক্যাপসা। এটা আমি ফিল আপ করে সেন্ড করে দিচ্ছি। 30টা হয়ে গেল। B8 8 জ্যাট 4 জ্যার, একত্রিশটা হয়ে গেল আমার। এরপর এটি ফিল আপ করতে হবে, এটি হচ্ছে স্মল ওয়াই এক্স জ্যাট এফ এম এন, বত্রিশটা হয়ে গেল। CITYCT, এখানে একটু মজার ব্যাপার আছে, হাউ কালারফুল ইজ দ্যাট ওয়ান, কোনটি কালারফুল সেটি বলেছে। W পড়াতে হবে, WC VDY, পিঙ্ক কালার বলেছে, যে পিঙ্ক কালার, এই যে পিঙ্ক কালার হচ্ছে QTZ, আবার কি ভুল হলো, সার্কেলের নিচে যেগুলো রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন সার্কেল, সার্কেলের নিচে যেগুলো রয়েছে সেগুলো আপনাকে ফিল আপ করতে হবে। প্রথমে দেখা যাচ্ছে D, সার্কেলের নিচে বৃত্তের নিচে আছে I, তারপর
এস, তারপর এম, তারপর ই, শেষ তারপরে অ্যানাদার ওয়ান, অনলি ব্লু ব্লু যেগুলো সেগুলো ফিল আপ করতে বলেছে, এইচ এন এন এক্স ভি, এন্টার, 36টি হয়ে গেল আমার। তো বন্ধুরা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম কিভাবে truecapsa.com এর মধ্যে আপনি কাজ করবেন, এভাবে আপনার ক্যাপসা ফিল আপ করতে হবে। এরপরে চলে যাচ্ছি পিকো ওয়ার্কার্সে। পিকো ওয়ার্কার্সে আসার পরে আমি এখানে 0.50 ব্যালেন্স নিয়েছি কাজ করে করে। তো আপনাকে এখানে যে ইউডা এয়ারড্রপ সাইন আপ রয়েছে এটাতে ক্লিক করার পরে আপনি যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে সেটি অবশ্যই পড়ে এখানে কাজ করবেন এবং 0.13 সেন্ট বা ডলার আপনি পেয়ে যাবেন। এখানে আরেকটি কথা মজার ব্যাপার হচ্ছে যে 590টির মধ্যে প্রায় 247টি কাজ হয়ে গেছে। এরপর চলে যাচ্ছি র্যাপিড ওয়ার্কার্স, পিকো ওয়ার্কার্স, ওয়ার্কার্স, র্যাপিড ওয়ার্কার্স, এগুলো অলমোস্ট সেম। আপনাকে আরেকটি কথা বলে রাখি, আপনি এখানে আসার পরে জব নেমও লিখতে পারেন অথবা সরাসরি আপনি এখানে যে দেশের অধিবাসী আপনি সেখানে ঠিক দিয়ে রাখবে। ইন্টারন্যাশনালি বলতে ইন্টারন্যাশনালি দিলে আপনি পৃথিবীর যেখানেই থাকুন না কেন সব জায়গার কাজ আপনি করতে পারবেন। এরপর জব বয় অলমোস্ট সেম, এখানে জব বয় আসার পর মজার মজার কিছু কাজ রয়েছে, জাস্ট সাইন আপ করা, সার্ভে করা অথবা লাইক দেয়া, কমেন্ট করা, অ্যাকাউন্ট ক্রিয়েট করা, এখানে সময় দেওয়া রয়েছে, সেই সময় অনুসারে আপনি এখানে কাজ করবেন। এবং এখানে হ্যান্ডস আপ কিন্তু ডলার রয়েছে, এই কাজটি করলে 3 মিনিটে আপনি কিন্তু $1 পাচ্ছেন। তবে আপনাকে সাকসেস রেট দেখে আপনি অবশ্যই যেগুলো সাকসেস রেট 100% রয়েছে সেগুলোতে অবশ্যই আপনি ক্লিক করবেন এবং ক্লিক করে কাজ করবেন ইনস্ট্রাকশন গুলো পড়ে। যেগুলোতে কম সাকসেস রেট রয়েছে সেগুলোতে ক্লিক না করাটাই বেটার। এবার আপনাকে আরেকটি সাইটে নিয়ে আসছে, এটা হচ্ছে rapidworkers.com। প্রথমে আপনাকে এখানে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে। দেন আপনি এখানে সাবমিট করার পরে আপনি মূল সাইটটিতে চলে যাবেন। মূল সাইটটিতে আসার পরে একটু নেট ডিস্টার্ব করছে এই জন্য আমার ইনভ্যালিড ক্যাপচা দেখাচ্ছে। সো এখানে আপনাকে কাজ করতে হবে অনুরূপভাবে জব বয়ের মতো। মাইক্রো ওয়ার্কার্স আর একটি মজার সাইট, এখানে আপনাকে রেজিস্ট্রেশন কিভাবে করতে হবে সেটি দেখিয়েছিলাম। তো বন্ধুরা বুঝতে পেরেছেন আমি আজকে যে সাইটটি গুলো যে সাইটগুলোর সাথে আপনাদের কিভাবে কাজ করতে হবে সেটি দিয়ে। প্রথমত হচ্ছে truecapsa.com, picoworkers.com, rapidworkers.com, jobboy, তারপর এসএম র্যাপিড ওয়ার্কার, আর দেখিয়ে দিলাম মাইক্রো ওয়ার্কার ডট কম। এই সাইট গুলোতে আপনি যদি মিনিমাম 2 থেকে 3 ঘন্টা সময় দেন তাহলে অবশ্যই আপনি এখান থেকে হ্যান্ডসাম ইনকাম জেনারেট করতে পারবেন। তবে আপনাকে অনুরোধ জানাবো আপনি যদি কাজগুলো না বুঝেন তাহলে অবশ্যই ইউটিউবের মধ্যে অনেকগুলো ভিডিও দেওয়া রয়েছে যে আলাদা আলাদা মাইক্রো ওয়ার্কার কিভাবে কাজ করতে হবে, র্যাপিড ওয়ার্কার কিভাবে কাজ করতে হবে, আলাদা আলাদা গুলো আপনি যদি সার্চ দেন তাহলে অবশ্যই কাজগুলো দুই একবার দেখে শিখে নিতে পারবেন। সো আপনাকে স্ট্রংলি রিকমেন্ড করব যারা মাইক্রো ওয়ার্কার সাইডে কাজ করেছে শুরু থেকে, তারা আজকে বড় বড় প্রফেশনাল মার্কেট প্লেসে কাজ করছে। শুরুতে কিন্তু কেউ এক্সপার্ট থাকে না বা স্কিল হয় না, আপনাকে এই ছোট ছোট কাজগুলো করে ইনকাম জেনারেট করার পরে আপনার কিছুটা সাহস যখন অর্জিত হবে তখন আপনি প্রগ্রেস হতে পারবেন সামনের দিকে। সো আপনাকে আর ফিরে পিছনে ফিরে তাকাতে হবে না, তবে আপনাকে এখানে প্রচন্ড ধৈর্যের পরিচয় দিতে হবে এবং আপনাকে মনে রাখতে হবে যে কিছু ইনকাম করতে হলে আপনাকে একটু ধৈর্য ধরতে হবে এবং নেট স্পিডে ভালো রাখতে হবে। সো আশা করি বুঝতে পেরেছেন। অনুরোধ জানাবো আজকের সাইটটি দেখার পূর্বে অবশ্যই আগের আগের যে ভিডিওটি দেয়া রয়েছে আমি প্রথম ভিডিওতে দেখিয়ে দিয়েছি যে 6টি সাইট আমি আজকে আলোচনা করলাম, সেগুলো কাজ করার পূর্বে আপনাকে আগের প্রথম পার্টটি দেখে আসতে হবে, তারপরে আপনি আজকের সাইটটিতে খুব স্মুথলি কাজ করতে পারবেন। সো ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এন্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। ভিডিও দুটো কেমন লেগেছে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন, কারণ একটি ভিডিও তৈরি করতে হলে আমি গতকালই বলেছি প্রচন্ড সময় নষ্ট হয়, অনেক রিসার্চ করতে হয়, কেননা শুধুমাত্র যেন তেন ভিডিও দেওয়া আমার উদ্দেশ্য নয় বা আমার চ্যানেল লার্নিং এন্ড আর্নিং টিও বিশ্বাস করে যে আপনার প্রয়োজন কি সেটা। সুতরাং আপনার প্রয়োজনের ভিত্তিতে অথবা আপনার কমেন্টের ভিত্তিতে আমার ভিডিওগুলো তৈরি করা হয়। সো
আমার ভিডিও তৈরি করাকে সার্থক করার জন্য আপনার একটি লাইক, কমেন্ট এবং শেয়ার ও সাবস্ক্রাইব যথেষ্ট। সো পরিশেষে একটি কথা না বললে নেই, সেটি হচ্ছে সুস্থ থাকুন, ভালো থাকুন, সদা সর্বদা লার্নিং এন্ড আর্নিং টিউবের সাথে জুড়ে থাকুন। সো পরবর্তী নতুন কোনো ভিডিওতে দেখা হবে। টিল দ্যাট, টেক কেয়ার।